দেখো ক্লাস 2 এর ছাত্ররা, আগের দিনে তোমাদেরকে আমি যে চ্যাপ্টারটা পড়েছিলাম কম্পিউটার চালু করা ও বন্ধ করা এর প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, তো আশা করি সকালে করেছো। তবুও যাদের অসুবিধা রয়েছে তাদের জন্য আমি বলে দিচ্ছি, প্রথমে প্রশ্ন দেখো কি আছে, না ডেস্কটপ কি। ঠিক বইটির ওপরে 28 নম্বর পাতে ওপরে দেখো লেখা আছে, কম্পিউটার চালু হওয়ার পর মনিটরে প্রথম যে স্ক্রিনটি দেখা যায় তাই হলো ডেস্কটপ। এবং তার পরের কোশ্চেন আছে আইকনগুলি কি, সেটাও দেখো তার নিচেতেই লেখা আছে যে ডেস্কটপের ছোটো ছোটো ছবিগুলি হলো আইকন। এরপর দেখো সঠিক উক্তির জন্য ঠিক এবং ভুল উক্তির জন্য কাটা চিহ্ন দাও। এগুলো দেখো বইয়েতে দেখতে পাচ্ছ আমি করেছি, তবু আমি একবার বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারো এবং আমি বলে দিচ্ছি কথাটা ভালো করে শোনো। বলেছে তুমি কম্পিউটারকে সরাসরি সুইচ অফ করতে পারো, এটা ভুল, কারণ আমাদেরকে স্টেপ বাই স্টেপ অফ করতে হয়। ডেস্কটপের একদম উপরের অংশে স্টার্ট বাটনটি অবস্থিত, এটা নয়, কারণ নিচে টাস্ক বারের মধ্যে আমাদের স্টার্ট বাটন থাকে। কম্পিউটার চালু হওয়ার পর প্রথমে যে স্ক্রিনটি দেখা যায় সেটি হলো আইকন, সেটি আইকন নামে পরিচিত না, আইকন হলো কম্পিউটার চালু হওয়ার পর ছোটো ছোটো যে ছবি দেখা যায় সেগুলো আইকন। প্রথমে যেটা দেখা যায় সেটা হলো ডেস্কটপ। প্রধান পাওয়ার বাটন সুইচ অন বা অফ করার জন্য আমাদের করা উচিত বড়দের উপস্থিতিতে, অবশ্যই পড়ানোর সময় বলেছিলাম যে পাওয়ার বাটন অবশ্যই বড়দের উপস্থিতিতে করা উচিত। আচ্ছা এরপরে সিএর দাগ দেখো, বলেছে কম্পিউটার সুইচ অন করার ধাপগুলি নিচে দেওয়া রয়েছে, সেগুলো ঠিকঠাক ক্রমে সাজাও, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সাজাতে হবে, এখানে এলোমেলোভাবে দেওয়া আছে। প্রথমেই করতে হবে কি, আমাকে প্রধান পাওয়ার সুইচ অফ করতে, সরি চালু করতে হবে, প্রধান পাওয়ার সরবরাহ চালু করতে হবে। তারপরে দেখো কি আছে, না ইউপিএস এর সুইচ অন করতে হবে। তারপরে হবে 3 নম্বরটা, মানে সিপিইউ এর পাওয়ার বাটন অন করে সেটিকে চালু করা, এবং সবশেষে মনিটরের পাওয়ার বাটন অন করে সেটিকে চালু করা। এরপরে ডি এর দাগ আছে, কি আছে না সঠিক শব্দে ঠিক চিহ্ন দাও। তাহলে ড্যাশের পুরো নাম আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, এটা হবে ইউপিএস, আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। তারপরে 2 নম্বরে কি আছে, না কম্পিউটার শাটডাউন করার পর আমাদের ড্যাশ বন্ধ করে দেওয়া উচিত, আমাদের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া উচিত। কম্পিউটার শাটডাউন করার জন্য প্রথম ধাপ হলো স্টার্ট বাটন ক্লিক করা, কারণ আমরা জানি স্টার্ট বাটন ক্লিক করলে তবেই আমরা শাটডাউন বাটন পাই। পরের কোশ্চেনটা দেখো, বইয়ে করে দিয়েছি তবু আমি বলে দিচ্ছি। বলেছে কম্পিউটার চালু করাকে কী বলে, শাটডাউন বুটিং ডেস্কটপ। শাটডাউন মোটেও না, শাটডাউন বন্ধ করলে তবে হয়, এটা কী হবে ডেস্কটপ, কারণ চালু করার পরে আমাদের প্রথম ডেস্কটপ আসে। দেখো এরপরে যেটা বলেছে, একটা ছবি দেওয়া আছে বইয়েতে, তোমরা দেখতে পাচ্ছ 30 নম্বর পাতা, এবং সেখানে বলেছে মনিটরে পাওয়ার বাটনটিকে লাল রং করো এবং বাদবাকি অংশকে নীল করো, আর সিপিইউ এর পাওয়ার বাটনটিকে লাল করো বাদবাকি অংশকে হলুদ করো। তাহলে এটা রং বলে দিয়েছে, তোমরা শুধু রং করবে, এটা এটা আর কিছু নয়। তো দেখো এর পরের চ্যাপ্টার আছে কিবোর্ডের ব্যাপারে আরও জানো। তো কিবোর্ডে জানতে গেলে প্রথমে আমাদেরকে কিবোর্ডটা দেখতে কেমন সেটা জানতে হবে। দেখো কিবোর্ডটা কেমন দেখতে সেটার মোটামুটি আমি একটা ছবি এঁকেছি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বইয়েতে। 31 নম্বর পাতাটা খুললে আরও ভালো করে বুঝতে পারবে, ছবিটা এখানে দেওয়া আছে। দেখো প্রথমে আমি যখন কিবোর্ড সম্পর্কে বলবো, প্রথমে জানতে হবে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস। আমি তোমাদেরকে আগে ক্লাসের মধ্যে বলেছিলাম যে কিবোর্ড হলো ইনপুট ডিভাইস। আচ্ছা কিবোর্ডের মধ্যে কিবোর্ডের মধ্যে অনেক কি আছে, দেখো এগুলো সব এক একটা কি, এর প্রত্যেকটা কিন্তু এক একটা কি। এখানে বিভিন্ন ধরনের কি আছে, দেখো নাম্বার আছে, অ্যারো আছে, ABCD আছে, মানে বিভিন্ন অ্যালফাবেট আছে, বিভিন্ন স্পেশাল কি আছে, বিভিন্ন নাম্বার কি আছে, এছাড়া রয়েছে স্পেস বার, মানে নিচে সব থেকে যেটা বড় সুইচ সেটা রয়েছে স্পেস বার, অ্যারো কি আছে, মানে এগুলো মানে এরকম বিভিন্ন রকমের কি কিন্তু এখানে রয়েছে। এই অ্যালফাবেট কি, প্রথমে কি বললাম অ্যালফাবেট কি। আচ্ছা অ্যালফাবেট কি সম্পর্কে বলার আগে বলবো, এই বিভিন্ন কীগুলি কটি ভাগে ভাগ করা হয়েছে, এই যে কম্পিউটারে কিবোর্ডে যে কীগুলো রয়েছে এই কীগুলিকে কটি ভাগে ভাগ করা হয়েছে, এই কীগুলিকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আমরা ABCD করে যেগুলো লেখা আছে এই কীগুলোকে বলবো অ্যালফাবেট কি, কি বলবো অ্যালফাবেট কি। এগুলোকে বলবো অ্যালফাবেট কি,
এই যে 1 2 3 4 করে লেখা আছে দেখো এখানে দে আবার এখানেও লেখা আছে 1 2 3 4 করে এগুলোকে বলবো নাম্বার কি এইটাকেও বলবো এটাকেও বলবো নাম্বার কি 5 3 5 3 10 8 8 3 10 8 8 3 এই যে নিচে বড় যে সুইচটা রয়েছে সবথেকে এটাকে বলো স্পেস বার এগুলোকে কি বললাম অ্যারো কি কি বললাম অ্যারো কি এটা কি বলেছি অ্যারো কি এবং উপরে দেখবে F1 F2 F3 করে একদম F12 পর্যন্ত কি থাকবে সেগুলোকে বলা হয় ফাংশন কি তাহলে দেখো কিবোর্ডে কিগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে বলেছি পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত এ বি সি ডি করে যে সমস্ত কিগুলি রয়েছে সেগুলোকে বলবো অ্যালফাবেট কি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট কি রয়েছে ২৬টি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট কি রয়েছে ২৬টি তাহলে প্রথমে এই এ বি সি ডি করে যতগুলো কি রয়েছে সেগুলো প্রত্যেকটা আমরা কি বলবো বলো অ্যালফাবেট কি এরপরে দেখো নিচে সব থেকে নিচেতে একটি বড় কি রয়েছে সেটাকে বলবো স্পেস বার এটার সাহায্যে কোনো কিছু লিখলে তার মাঝে যে গ্যাপগুলো হয় সেটা আমরা দিতে পারি তারপরে দেখো নিচেতে তীর চিহ্ন দেওয়া আছে এগুলোকে বলবো অ্যারো কি এর সাহায্যে আমরা মাউসের যে কার্সার হয় সেটাকে উপর নিচ সাইড বাঁ দিক বাম দিক ডান দিক সব দিকে সরাতে পারি এবারে এক দুই তিন চার করে যে নাম্বারগুলো লেখা রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এগুলোকে আমরা বলবো নাম্বার কি এবং সবার উপরে যেগুলো রয়েছে এফ ওয়ান এফ টু করে এই সমস্ত কীগুলোকে ফাংশন কি বলবো এই সমস্ত কীয়ের বিভিন্ন বিভিন্ন কাজগুলি সম্পর্কে আমরা কিন্তু পরপর জানবো প্রথমে যেটা বলবো সেটা হলো অ্যালফাবেট কি প্রথমে যেটা বলবো আমি সেটা হলো অ্যালফাবেট কি এই অ্যালফাবেট কি সম্পর্কে বলবো তো অ্যালফাবেট কি বলেছি কি প্রথমেতে এ থেকে জেড পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত অক্ষরের ছাপ দেওয়া যতগুলো কি রয়েছে পরপর দেখবে এ বি সি ডি করে থাকবে না ওয়েতে যেমন এ বি সি ডি পরপর করেছ সেরকম পরপর থাকবে না কিন্তু থাকবে সবগুলো এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা কি থাকবে প্রত্যেক যতগুলো কিয়েতে এ থেকে জেড পর্যন্ত ছাপ দেওয়া থাকবে এই সমস্ত কিগুলিকে বলবো অ্যালফাবেট কি এইরকম কি আমরা খুঁজলে কটি পাবো ২৬টি তো এগুলো সাহায্যে আমরা কি করি এই অ্যালফাবেট কিগুলোর কাজ কি যদি আমরা কোনো চিঠিপত্র বা কোনো শব্দ বা কোনো টাইপের কোনো যে কোনো কাজ করতে যাই আমাদেরকে কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেটকেই দরকার হয় তো সেই সমস্ত কাজ আমরা এই অ্যালফাবেট কি এর সাহায্যে করতে পারি এর সংখ্যা কটা ২০টা সরি ২৬টা অ্যালফাবেট কি সংখ্যা কত ২৬টা এরপর দেখো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে নাম্বার কি নাম্বার কিটা আমি কথা বলেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় করে এইখানেতে একটা লাইন আছে আবার ডান দিকেতে একটা বক্স আছে সেখানে রয়েছে এই দু জায়গাতে যতগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এরকম দু জায়গাতে যতগুলো আছে সবগুলোই কিন্তু নাম্বার কি বলবো এই নাম্বার কিগুলি কত থেকে কত পর্যন্ত আছে বললাম জিরো থেকে নাইন পর্যন্ত জিরো থেকে নাইন পর্যন্ত তাহলে এক জায়গায় দশটা করে তাহলে এখানে দশটা আছে এখানে দশটা আছে তাহলে মোট নাম্বার কি এর সংখ্যা দশটা দশটা মোট ২০টা তাহলে নাম্বার কি এর কাজ নাম্বার কি এর সংখ্যা হলো ২০টা নাম্বার কি হলো ২০টা অ্যালফাবেট কি বলেছি ২৬টা নাম্বার কি বলেছি ২০টা নাম্বার কি হলো সংখ্যা টাইপ করার জন্য নাম্বার কি এর কাজ কি না সংখ্যা টাইপ করার জন্য সংখ্যা টাইপ করার জন্য আমরা যে সমস্ত কিগুলি ব্যবহার করে থাকি সেগুলিকে বলবো নাম্বার কি এই নাম্বার কি দুটি ভাগে বিভক্ত থাকে দুটি ভাগে বিভক্ত থাকে একটা দেখো প্রথম সেট যেটাকে বলা হয় প্রথম সেট আর একটাকে বলা হয় দ্বিতীয় সেট প্রথম সেট হলো এটা পাশাপাশি দেখো দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং সবশেষে দেওয়া আছে জিরো
এইটাকে বলবো প্রথম সেট, আর এবং এটাকে বলবো দ্বিতীয় সেট। এই দ্বিতীয় সেটটাকে বলা হয় নাম্বার প্যাড, এটাকে বলা হয় নাম্বার প্যাড। এটা আলাদা করে এটার জন্য কাজ করতে গেলে আমাদেরকে এখানে দেখো তিনটে লাইট আছে, দেখতে পাচ্ছি এখানে তিনটে লাইট আছে, একটা হচ্ছে ক্যাপস লক রয়েছে এবং তারপরেরটাই রয়েছে নাম্বার লক। এই নাম্বার নাম্বারের সুইচটি অন করে আমরা তবে কিন্তু এই নাম্বার প্যাডের মধ্যে থাকা কীগুলির কাজ করতে পারবো। কিন্তু এই নাম্বার নাম্বার সুইচ অন না করেও আমরা কিন্তু এখানে যে সমস্ত নাম্বারগুলো রয়েছে এই নাম্বারকে কাজ করতে পারবো। তাহলে এগুলোকে কাজ করার জন্য আমাদেরকে কী করতে হবে, নাম্বার প্যাডের বাটন অন করতে হবে, তবে আমরা পারবো। তাহলে এটাকে বললাম প্রথম সেট, ওটাকে বললাম দ্বিতীয় সেট। দ্বিতীয় সেটটি রয়েছে নাম্বার প্যাডের মধ্যে, ওটাতে যখন কাজ করতে যাব তখন আমাদেরকে নাম্বার প্যাডের সুইচ অন করতে হবে, তবে আমরা ওটার কাজ করতে পারবো। তাহলে নাম্বার প্যাড নাম্বার কী সম্পর্কে বোঝা গেল। আচ্ছা, অ্যালফাবেট কী কটা বলেছিলাম, 26টি, এ থেকে জেড পর্যন্ত যে যতগুলো ছাপ পাবে ওপরে সবগুলো কিন্তু অ্যালফাবেট কীর মধ্যে পড়ে। তারপরে বললাম যেটা সেটা হলো নাম্বার কী, নাম্বার কী দুটো সেটে বিভক্ত রয়েছে, একটা রয়েছে প্রথম সেট এবং অপরটিকে বলা হয় দ্বিতীয় সেট। প্রথম সেট কী না কিবোর্ডের মধ্যে প্রথম সেটটিকে আমরা খুব সহজেই কাজ করতে পারি, এবং দ্বিতীয় সেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো নাম্বার প্যাডের মধ্যে, সেটাতে কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে নাম্বার কী অন করতে হয়, তারপরে আমরা ওই সমস্ত সুইচগুলিতে কাজ করতে পারি। আচ্ছা দেখো, কম্পিউটারের মধ্যে এই যে প্রথমে বললাম যে ক্যাপস লকের একটা লাইট থাকে, এই ক্যাপস লক জিনিসটা কী, ক্যাপস লকের বাটনটা ঠিক এই জায়গাটায় থাকে, এই বাটনটা হলো ক্যাপস লক। কম্পিউটারে এই জায়গার যে বাটনটা রয়েছে সেটাতে রয়েছে ক্যাপস লক, লেখা থাকে দেখবে ক্যাপস লক। এই ক্যাপস লক ব্যবহার করে আমরা ছোট হাতের বড় হাতের লিখতে পারি, মানে যেটাকে বলো ক্যাপিটাল লেটার স্মল লেটার। এই যে ABCD লেখাগুলো আমাদের কোথাও দরকার হয় বড় হাতের লেখার জন্য, আবার কখনো দরকার হয় ছোট হাতের লেখার জন্য। ধরো আমি একটা কথা লিখছি ইন্ডিয়া, INDIA, এগুলো কিন্তু সবগুলোই ক্যাপিটাল হলো। কখন হবে, যদি আমি এই ক্যাপস লকটা অন করে রাখি, মানে এই ক্যাপসের যে সুইচ সেটাকে আমি যদি দিয়ে রাখি তাহলে বড় হাতের হবে। এটাকে আমি বুঝবো কী করে যে দেওয়া আছে কি নেই, এটা যখন দেওয়া থাকবে তখন দেখবে ডান দিকে ঠিক একটা বক্স আছে ক্যাপস লকের, সেটাতে আলো জ্বলবে, সেটাতে আলো জ্বলে তাহলে জানবো আমার ক্যাপস লক অন আছে, যদি আলো না জ্বলে তাহলে জানবো ক্যাপস লক অফ আছে। আর ক্যাপস লক যখন অন থাকবে তখন কিন্তু সবগুলোই আমার বড় হাতের হবে, মানে ক্যাপিটাল হবে। যদি ক্যাপস লক অফ থাকে তাহলে সবগুলোই ছোট হাতের হবে, কিন্তু আমরা জানি ইন্ডিয়ার আয় আমাদেরকে সবসময় বড় করতে হবে, তাহলে বড়ও করতে হবে ছোটও করতে হবে। সেটা কীভাবে করবো, না প্রথমে ক্যাপস লক অন করবো, অন করে আমি আয়টা লিখবো, ক্যাপস লক অন করে আমি আয়টা লিখবো, তারপর ক্যাপস লক অফ করে বাকিটা লিখতে পারি, বা পুরোটা বড় হাতের করার জন্য পুরোটা টোটাল ক্যাপস লক অন করে লিখতে পারি। তো দেখো এখানেতে আমি প্রথমে তোমাদের কিবোর্ড সম্পর্কে বলতে গিয়ে আমি অ্যালফাবেট কীটা বলেছি, এবং তারপরে যেটা বলে অ্যালফাবেট কী বলেছি এবং কিবোর্ডের বিভিন্ন কীয়ের যে ভাগগুলো রয়েছে সেগুলো বলেছি। প্রথম থেকে কী বলেছি না অ্যালফাবেট কী বলেছি, তারপর বলেছি নাম্বার কী আছে, ফাংশান কী রয়েছে, স্পেসবার রয়েছে এবং অ্যারো কী রয়েছে। এই প্রত্যেকটা কীয়ের ভাগ কিন্তু আমরা আলাদা আলাদা করে শিখবো বলেছি। তো দেখো অ্যালফাবেট কীটা আমি বলেছি, এ থেকে জেড পর্যন্ত ছাপ দেওয়া অক্ষরে যতগুলি কী রয়েছে সেগুলোকে বলবো অ্যালফাবেট কী, এগুলি রয়েছে আমার 26টি। তো দেখো এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে নাম্বার কী, নাম্বার কী বলছি 0 থেকে 9 পর্যন্ত কিবোর্ডে কিবোর্ডে থাকে। তো এগুলি দুটি ভাগে বিভক্ত, একটি প্রথম সেটের মধ্যে, একটি দ্বিতীয় সেটের মধ্যে। প্রথম সেটের মধ্যে দ্বিতীয় সেটের মধ্যে দুটি জায়গায় মিলিয়ে মোট কী থাকে 20টি। প্রথম সেটের কাজ আমরা খুব সহজে করতে পারি, যেটা নাম্বার মানে কিবোর্ডের ঠিক ওপরে থাকে, কিবোর্ডের ওপরে রয়েতে থাকে। এরপর বললাম দ্বিতীয় সেট যেটা, সেটাতে কিন্তু রয়েছে নাম্বার প্যাডের মধ্যে, এখানেতে রয়েছে, এটাতে কাজ করার জন্য আমাদেরকে নাম্বার যে কী সেটাকে অন করে কাজ করতে হবে। এটা ছাড়া একটা বলেছে কি স্পেশাল কি ক্যাপস লক, স্পেশাল কি ক্যাপস লকটা বলা হয় স্পেশাল কি। এই যে ক্যাপস লক ঠিক এই জায়গায় থাকে, এই ক্যাপস লকের কাজ কি বলেছি না, এই ক্যাপ লক যখন বড় হাতের বা ছোট হাতের কাজ আমি করতে চাই তখন আমার এটি কাজে লাগে। যদি বড় হাতের লিখতে চাই তাহলে ক্যাপস লক আমাকে অন করতে হবে, এবং যদি ছোট হাতের লিখতে চাই তাহলে এটি অফ করতে হবে। এভাবে আমরা খুব সহজে এটি কাজ করতে পারি। তো যাই হোক, আজকে আমি তোমাদের 32 পাতা পর্যন্ত নাম্বার কি, ক্যাপস লক এবং অ্যালফাবেট কি যেগুলো রয়েছে সেগুলো বললাম। পরের দিনে আমি 33 পাতা থেকে আলোচনা করব। তো এগুলোর মধ্য থেকে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং সেগুলি সমাধান করে দেব, এবং খুব ভালোভাবে পড়বে। আর আগের প্রশ্নগুলো যাদের অসুবিধা ছিল আমি তাদেরকে বলবো দেখে নিতে, প্রশ্নগুলো আমি বলে দিয়েছি বা আমি দেখিয়েছি, তোমরা ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারবে।
যতটা পড়ানো হলো খুব মন দিয়ে পড়বে। পরের দিনে ক্লাসে আমি তারপর থেকে আবার আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যাক আজকে আমি ক্লাস এখানে শেষ করছি।